আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস রিয়েল নাম্বারস পার্ট থ্রি, ক্লাস 9-10 এর বেসিক ক্লাস। তো প্রত্যেক ছাত্রছাত্রী এই মৌলিক সংখ্যা যে দুই ধরনের হতে পারে, সসীম আর আবৃত্ত, সেটা আমরা ক্যালকুলেটর ইউজ করে বুঝতে পারি কোনটা সসীম কোনটা আবৃত্ত। আমি একটা নিয়ম দেখাবো, তোমার ক্যালকুলেটর ইউজ করতে হবে না। ক্যালকুলেটর ইউজ ছাড়া তুমি বুঝতে পারবা যে কোনটা সসীম হবে কোনটা আবৃত্ত হবে। তো আমার এই ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি প্রথমেই ক্লাসটার কথা বলি। মৌলিক সংখ্যা, রেশনাল নাম্বারস। তো এই মৌলিক সংখ্যা সাধারণত দুই ধরনের হয়, একটা সসীম টার্মিনেটিং, একটা হলো আবৃত্ত নন টার্মিনেটিং রেকারিং। তো আমরা যখন পরীক্ষা হলে যখন এমসিকিউ থাকে তখন 5/2, 17/5, 8/15, 9/20 এগুলো আসলে ভাগ করে দেখতে হয় কোনটা সসীম আর কোনটা আবৃত্ত। যদি তোমরা আমার ক্লাসটা দেখো তাহলে আসলে ভাগ করতে হবে না, ভগ্নাংশ দেখলেই বুঝতে পারবা যে কোনটা সসীম কোনটা আবৃত্ত। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে আমি একটা চার্ট লিখছি, নাম্বার নাম্বারটা কীরকম, 5/2 লগ বাই হর, মানে পি বাই কিউ আকার, সব কয়টাই কি পি বাই কিউ আকারে লেখা আছে। তো আমরা এটা যদি ডেসিমেল করি, ডেসিমেল করলে কত হবে, 5/2, 5/2 হবে 2.5, তারপর 17/5 3.4, 8/15, 8/15 কত আসে, 8/15, 8/15 তে কত আসে, ডিভাইডেড 8/15 আসে হলো 0.5333, এরকম অসংখ্য। এরপরে ভ্যালুটা দেখি, 9/20 কত আসে, 0.45। এর ভ্যালুর পরেরটা 17/6 কত আসে মানটা, 2.83333, এরকম। তারপরে 1 কে 3 দ্বারা ভাগ করলে 0.3333 অসংখ্য, 63 কে 10 দ্বারা ভাগ করলে 6.3। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন নাম্বার ছিল পি বাই কিউ আকারে সবটা, মানে লব বাই হর, এই সব কয়টাই কি মৌলিক সংখ্যা। তো আমরা জানি মৌলিক সংখ্যা কখনো শেষ হয় আবার কখনো কি অসীম থাকে। যেটা শেষ হয় সেটার নাম হলো সসীম, আর দশমিকের পরে যেটা শেষ হয় না রিপিটেড নাম্বার আসে, এটা হলো আবৃত্ত, এটাকে বলে নন টার্মিনেটিং রেকারিং। তো আমরা সসীমকে টি দ্বারা প্রকাশ করব, টি স্ট্যান্ডস ফর টার্মিনেটিং, আর আবৃত্ত এটা হলো নন টার্মিনেটিং রেকারিং, এটাকে আমরা প্রকাশ করব এন টি আর। তো এন টি আর স্ট্যান্ডস ফর হলো, এন তো হলো নন, টি তো হলো টার্মিনেটিং, আর তো হলো রেকারিং। দেখো আমরা একটা ফর্ম লিখছি, তাহলে এটা 2.5 অবশ্যই সসীম, মানে টি, 3.4 এটাও কি সসীম, এটাও আমি টি লিখলাম, 0.5333 মানে থ্রি হলো রিপিটেড নাম্বারস, এটা তাহলে কি আবৃত্ত, মানে নন টার্মিনেটিং রেকারেন্স এন টি আর, 0.45 এটা টার্মিনেটিং, 2.8333 এটা নন টার্মিনেটিং রেকারেন্স নাম্বার, 0.33 এটা হলো নন টার্মিনেটিং
রেকারিং ডেসিমেল, 6.3 টার্মিনেটিং। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি লিখছি ডিনোমিনেটর, এর অর্থ হলো হর। তো দেখো 5/2 হর কি ছিল 2, 17/5 হরে কি আছে 5, 15, 15 কে যদি তুমি উৎপাদ বিশ্লেষণ করো 3 5 15 তাহলে 3 × 5, 20 কে যদি লেখা যায় 2 2 4 4 5 20, 6 কে লেখা যায় 3 2 6 এটা তো 3, আর 10 কে লেখা যায় 2 × 5। আমরা দেখতে পাচ্ছি যেই সংখ্যার হর 2 আছে, যেমন 5/2 এটা হলো টার্মিনেটিং 2.5। আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যার হর 5 সেটাও কি টার্মিনেটিং 2.5। আর আমরা দেখতে পাচ্ছি এখানে 3 × 5 এটা কি নন টার্মিনেটিং। তাহলে প্রত্যেকটাই ফ্র্যাকশনে দেখো যেই জায়গায় 2 কিংবা 5 আছে সেটি টার্মিনেটিং, আর 2 এবং 5 ছাড়া নন টার্মিনেটিং রেকারিং। তো আমি আসলে এতটুকু বোঝার চেষ্টা করতেছি যে 2 এবং 5 যদি হরের মধ্যে থাকে, শুধু 2 থাকলে হবে, শুধু 5 থাকলে হবে, অথবা 2 গুণ 5 মানে 5 2 গুণে 10 থাকলে হবে, যদি হয় সেটা হবে টার্মিনেটিং। এছাড়া 2 5 ছাড়া অন্য কোনো সংখ্যা আসলে, যেমন 3 আসতে পারে, তাহলে সেটা হবে নন টার্মিনেটিং রেকারিং নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ডিনোমিনেটরকে কিউ দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি, 2^m × 5^n। এখানে m n ইন্টিজার নাম্বার, ইন্টিজার্স নাম্বার, তাহলে এটা হবে কি টার্মিনেটিং। যদি আমরা যদি 2 এবং 5 ছাড়া চিন্তা করি, যেমন এই ক্ষেত্রে 3 আছে, এই ক্ষেত্রে কত আছে 3 আছে, তাহলে 2^m × 5^n, আর 3 হলো মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার, এটাকে কে দ্বারা প্রকাশ করলাম। তো এখানে m n ইন্টিজার নাম্বারস মানে দ্যাট ইজ i, আর k হলো প্রাইম ফ্যাক্টরস, প্রাইম ফ্যাক্টরস মানে মৌলিক গুণনীয়ক, তাহলে সেটা হবে কি নন টার্মিনেটিং রেকারেন্স। তাহলে আমরা আসলে কি বুঝলাম, যেমন কোন সংখ্যা এখানে 35 এটা যদি হয় 7, তাহলে 7 যদি আমি 35 কে 7 দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায়, আমরা একটু দেখি, 35/7 কত আসছে 5। আচ্ছা আমরা যদি যে কোনো সংখ্যা 121 ভাগ করি 3 এবং 21 দ্বারা কত হয় ফলাফল, 121/21 কত আসছে ফলাফলটা, 5.76190476 এরকম। বিষয়টা কি, আমরা যদি 21 কে অ্যানালাইসিস করি 3 সাথে কত 21, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 এবং 5 ছাড়া অন্য সংখ্যা চলে আসছে। আমি বলছিলাম 2 কিংবা 5 হলে সেটা হবে টার্মিনেটিং সসীম, আর অন্য কিছু হলে সেটা হবে নন টার্মিনেটিং রেকারেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, 2 অর 5 যদি হয় তাহলে কি হবে একটু আবার বলি, 2 অর 5 মানে 2 হইতে পারে, 5 হইতে পারে, অথবা বোথ দুইটাই হতে পারে, যদি হয় তাহলে সেটা হবে টার্মিনেটিং, টার্মিনেটিং অর্থাৎ সসীম হবে। তো আদারওয়াইজ মানে অন্যথায়, তাহলে অন্যথায় কি হবে, 2 অর 5
फाइव अदरवाइज की टू और फाइव मैं टू और फाइव सारा अन्य किस हम कि नॉन टर्मिनेटिंग रेकरेंस रेकरिंग ক্যালকুলেটর ছাড়া যে কোনো বর্ণাংশকে দেখলেই আমরা বুঝতে পারবো কোনটা সসীম আর কোনটা আবৃত। শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাসটা ভালো লাগে থেকে তোমাদের তাহলে অবশ্যই আমার ক্লাসটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হলো লালপুর অনলাইন ক্লাস। ভালো থেকো, পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।